হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইড ফর এক্সাম ইউটিউব চ্যানেল। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথের পাশাপাশি তোমাদেরকে রিজনিংয়েও সমান গুরুত্ব দিতে হবে। কেননা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে রিজনিং একটি গুরুত্বপূর্ণ টপিক। তো এই জন্য আমাদের চ্যানেলে আজ থেকে শুরু করছি রিজনিং প্র্যাকটিস ক্লাস। এটি আমাদের চ্যানেলের ফার্স্ট রিজনিং ক্লাস। তো চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে লেটার সিরিজটা গুণে নিতে হবে। কীভাবে গুনতে হবে? যে শূন্যস্থান আছে এই শূন্যস্থান সহ যে অক্ষরগুলি আছে এগুলি গুনতে হবে। তো প্রথমে আমরা এটি গুনে নেব যে কটি আছে এই প্রশ্নে, কটি অক্ষর আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। টোটাল বারোটা আছে, বারোটা অক্ষর আছে। তো এখন পেয়ার তৈরি করতে হবে, তোমাদেরকে পেয়ার তৈরি করা শিখতে হবে। কীভাবে পেয়ার তৈরি করবো আমরা, বা জোড়া কীভাবে তৈরি করব? এই বারোকে থ্রি ইন্টু ফোর একটা জোড়া হয়, আর ফোর ইন্টু থ্রি একটা পেয়ার হয়, ঠিক আছে? তো আর কি হয়, সিক্স ইন্টু টু হয়। কিন্তু আমরা কোনটি নেব? আমরা যেটির ব্যবধান সব থেকে কম, কাছাকাছি যেটা, সেটাই নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই ছোটোটিকে নেব। ছোটোটিকে নিয়ে অর্থাৎ তিনটি করে অক্ষর নিয়ে চারটি পার্টে ভাগ করবে এই লেটার সিরিজকে। আর যদি সলভ না হয়, এই কঠিন যদি আমরা সলভ না করতে পারি, তখন চারটে করে অক্ষর নিয়ে তিনটে পার্টে ভাগ করব। তো আমরা পার্টে ভাগ করে নিই। ই একটা ফট, এক, দুই, তিন, ই একটা ফট, এক, দুই, তিন, ই একটা ফট। টোটাল চারটি পার্টে ভাগ হলো তিনটে করে অক্ষর নিয়ে। এখন আমরা কি করব? এখন যে যে পার্টের যে মানে যে ভাগের শূন্যস্থান কম আছে বা বেশি পাশাপাশি বেশি অক্ষর আছে, সেই পার্টটাকে ধরে নিয়ে বাকি পার্টের সঙ্গে মিল বা সামঞ্জস্য আছে কিনা দেখব, বা কী করব, বা এই পার্ট অনুযায়ী আর বাকি পার্টগুলি তৈরি করব। তো প্রথম পার্টে দেখো এস এবং টি আছে, শেষে টি এবং মাঝে এস আছে। তো দ্বিতীয় পার্টে মাঝে কি, মাঝে শূন্যস্থান। তো শূন্যস্থানে যদি আমরা এসটা এস বসিয়ে দিই, এস বসিয়ে দিলাম, তো প্রথম পার্টের ফার্স্ট শূন্যস্থান আর দ্বিতীয় পার্টে ফার্স্টে কী আছে, ফার্স্টে টি আছে, টিটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখা গেল টি এস টি, প্রথম পার্ট টি এস টি হলো, দ্বিতীয় পার্ট টি এস টি হলো। তাহলে আমরা এখন সহজে বুঝে যাচ্ছি যে এই লেটার সিরিজটা এভাবে চলেছে, টি এস টি টি এস টি। তো মাঝে টি, মাঝে এস বসিয়ে দিলাম, এটার দিলে কি টি এস টি হয়ে যাচ্ছে। এর যেহেতু মাঝে এস আছে, এস এখানে বসিয়ে দিলাম, এর মাঝে এস আছে, এস এখানে বসিয়ে দিলাম। এখানে এই চতুর্থ পার্টের শেষে কী আছে, চতুর্থ পার্টের শেষে শূন্যস্থান আছে। তো প্রত্যেকটি পার্টের শেষে দেখো টি, তো টিটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, টিটা বসিয়ে দিলাম। তাহলে এবার আমাদের উত্তর কী হবে, যেগুলো বসিয়েছি, যে অক্ষরগুলো বসিয়েছি এইগুলি হবে আমাদের উত্তর। তাহলে কী কী বসিয়েছি, টি এস এস টি। এবার আমরা উত্তর দেখব কোনটার সঙ্গে মিলছে, উত্তরের মধ্যে টি এস এস টি, এইটা রাইট অ্যান্সার অপশান, সঠিক উত্তর অপশান ডি, এটাই উত্তর, ঠিক আছে? নেক্সট, আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তাহলে পরবর্তী সময়ে আরও রিজনিং ক্লাস, রিজনিং প্র্যাকটিস ক্লাস ভিডিও আনতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, তো আমি বলেছি প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আমরা আগে লেটার সিরিজটা গুনে নেব। তো এটারও আমরা গুনে নিই, তারপরে পেয়ার তৈরি করব, ঠিক আছে? তো এক কটি আছে দেখে নিই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, পনেরোটি আছে। তো পনেরো কি আমরা কীভাবে পেয়ার করতে পারি, থ্রি ইন্টু ফাইভ, আর কি হতে পারে, আর ফাইভ ইন্টু থ্রি হতে পারে, ইকুয়াল টু পনেরো হতে পারে।
তো আমি বলেছি যে আগে আমরা ছোটটাকে নেব, যদি সলভ না হয়, যদি সমাধান না হয়, তাহলে পরে বড়টাকে নিব, অর্থাৎ বড় অক্ষরটা নেব। প্রথমে তিনটে করে প্রথমে প্রথমে তিনটে করে অক্ষর নেব, নিয়ে পাঁচটি ভাটে ভাগ করবো ইলেটের শেষকে। তো ভাগ করি, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে, ভাগ হয়ে গেল। এখন আমরা দেখব কোন পার্টের সঙ্গে কোন পার্টের মিল আছে, বা এই পার্টের সামঞ্জস্য বা মিল তৈরি করব। তো আমি বলেছি যে আমরা দেখব যে পার্টের শূন্যস্থান কম আছে বা বেশি সংখ্যায় অক্ষর কাছাকাছি আছে বা পাশাপাশি আছে, সেইটা সেইটাই অনুযায়ী বাকি পার্টগুলো আমরা তৈরি করব, ঠিক আছে। তো এই পার্টটা দেখো, ডবল টি এস, এখানে এখানে শূন্যস্থান নেই বা এই এর অক্ষরগুলো কাছাকাছি আছে, বেশি অক্ষর আছে এই পার্টে, তো বেশি অক্ষর কাছাকাছি আছে। তো দেখো ফার্স্টে কী আছে, ফার্স্টে টি আছে, তো টিটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, টি বসিয়ে দিলাম, মাঝে টি আছে, মাঝে টি আছে, শেষে কী আছে, এস আছে, তাহলে কী হলো, টি ডবল টি এস। এমনিভাবে এ পার্টটাও আমরা তৈরি করব কি, প্রথমে ডবল টি আছে, শেষে কী আছে, এস আছে, এস এখানে বসিয়ে দিলাম। এ পার্টটাই দেখি, ডবল টি আছে, শেষে কী আছে, এস আছে, এস এখানে বসিয়ে দিলাম। এ পার্টটাই কি, প্রথম পার্টে কী আছে, ফার্স্টে টি আছে, মাঝে কী, মাঝে টি, এখানে শূন্যস্থানে, মাঝে শূন্যস্থানে টি বসিয়ে দিলাম, শেষে এস, এস এস এখানে আছে, এখানে আছে। তো এখন উত্তর আমাদের কী হবে, উত্তর হবে যেগুলো বসিয়েছি আমরা, টি এস এস টি এস, ঠিক আছে। তো এখন আমরা অপশনের মধ্যে দেখবো কোন অপশানটা আমাদের ঠিক হচ্ছে। তো টি ডবল এস টি এস, টি ডবল এস টি এস, এটাই সঠিক উত্তর, এটা অপশান সি। ওকে, নেক্সট। তো প্রথমে আমরা গুনে নেব যে কটি অক্ষর আছে, এই শূন্যস্থানকে একটা করে অক্ষর ধরবো। তো গুনে নিই প্রথমে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাই 20টা অক্ষর আছে, 20কে আমি এখন আমরা কি করব, অক্ষর কাউন্ট করার পরে আমরা পেয়ার তৈরি করব বা জোড়া তৈরি করব। তো 4 5 20 হয়, আর মানে একটা জোড়া তৈরি করতে পারি, আর 5 5 × 4 একটা জোড়া করতে পারি। এখন আমরা পাঁচটি করে অক্ষর নিয়ে দেখব, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 একটি অক্ষর গেল, একটি পার্ট গেল, 1 2 3, 1 2 3 4 5 একটি পার্ট গেল, এই একটি পার্ট গেল, আর একটি পার্ট দেখো, পাঁচটা, পাঁচটি পার্ট সমান হয়েছে না। এখন আমি বলেছি যেটির ব্যবধান কম, যেটি যে পার্টের অক্ষরগুলি কিছু অক্ষর পাশাপাশি আছে, বেশি পরিমাণে অক্ষর পাশাপাশি আছে বা শূন্যস্থান কম আছে, সেই পার্টটাকে নিয়ে বাকি পার্টগুলি মিলাবো বা বাকি পার্টগুলি তৈরি করব। তা প্রথম পার্টে দেখো তিনটে অক্ষর কাছাকাছি আছে, তো এবং শূন্যস্থানে একটি আছে, তো কাছাকাছি যেহেতু আছে, এই অনুযায়ী আমরা পার্টগুলো তৈরি করতে পারি কিনা দেখি। তো জি এফ ই, সেকেন্ড পার্টে দেখো, ফার্স্টে জি আছে, এফ সেকেন্ডে কী আছে, এফ আছে, তো এফ এই শূন্যস্থানে এফ যদি বসিয়ে দিই আমরা, তাহলে দেখো দ্বিতীয় দুটি পার্টি সমান হচ্ছে, জি এফ এফ ই, জি এফ এখানে কী আছে, এফের পরে ই আছে, এখানেও ই আছে, ইর পরে কি আই, আইটা আমি এই শূন্যস্থানে বসিয়ে দিলাম, তাহলে দুটো পার্ট সমান হয়ে গেল। এখন নেক্সট পার্টে দেখবো জি জি এফ ই আই, এটা হলো জি এফ ই আই, শেষে কী আছে, আই আছে, আই এখানে বসিয়ে দিলাম, তাহলে সমান হয়ে গেল। এখানে কি জি এফ, জি এফ এর পরে কী আছে, এফ এর পরে এই পার্টে কী আছে, প্রত্যেকটা পার্টে দেখো ই, ই বসিয়ে দিলাম, তাহলে জি এফ ডবল আই, আমার প্রত্যেকটি পার্ট সমান হয়ে গেল বা মিল হলো, ঠিক আছে। তো মানে এই অনুযায়ী এই সিরিজটা চলেছে। তো এখন উত্তর কী হবে, উত্তর হবে আই আই এফ জি আই ই। এখন অপশানে দেখবো কোন অপশানটা ঠিক আছে, আই এফ জি আই ই, এটাই অপশান সি, আই এফ জি আই ই। তো বন্ধুরা আমরা আগে অপশান দেখবো না, আগে আমরা তৈরি করব, উত্তর তৈরি করব, তারপরে অপশান দেখব।